Hi friends, আমি এসে গেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি যে জিনিসগুলো নিয়েছি সেগুলো দেখে নি। চিকেন কষা আর তার সাথে রুটি। আমি রুটিটা ময়দার বানিয়েছি আর এর সাথে আছে লিচি ড্রিঙ্ক, আমার ফেভারিট। দারুন, তাহলে খাওয়া শুরু করছি, আপনারা সবাই সঙ্গে থাকুন। ময়দার রুটি আমার খেতে খুব ভাল লাগে। আমি চিকেন কষাতে একটু আলু দিয়েছি, এটা সিম্পল বাড়ির রান্না, সেই জন্য একটুখানি আলু দিয়ে করলে ভাল লাগবে বলে করলাম। দারুণ হয়েছে কাজে। একটু ঝাল হয়েছে কিন্তু ভালোই লাগছে। আমার ভাতের চেয়েও রুটি খেতে বেশি ভাল লাগে। গরম গরম রুটি আর মাংস জমে গেছে। আমি লঙ্কা ভালোবাসি তাই লঙ্কা নিয়েছি। টান টান হলে রুটিটা কি ভালো লাগে না? আমার তো ভালো লাগে, একটু রুটিতে টান হবে, রুমালি রুটিতে যেমন হয়। আজকে বেশ গরম আছে, প্রথমে ভেবেছিলাম আজকে ভিডিও করবো না, মানে ভিডিও করার কোনো প্ল্যান ছিল না। তারপর ভেবে দেখলাম কষ্ট করে যখন রান্নাটা করছি আর সত্যি কথা বলতে রান্না করার পরে দেখলাম এত সুন্দর হয়েছে, তখন আর লোক সম্বন্ধে পারলাম না আপনাদের দেখাবার।
মনে হলো যাই হোক ভিডিওটা করেই নিই। জেনারেলি লোকে খেতে বসে কোক পেপসি এসব নেয়, আমিও নিই। আমার কোক পেপসির চেয়ে মাজা লিচি ড্রিঙ্ক এগুলো বেশি ভাল লাগে। আপনারা অনেকেই আমার ভিডিওটা দেখছেন কিন্তু লাইক করতে ভুলে যাচ্ছেন, আমি রিকোয়েস্ট করব সবাই একটু লাইক করুন, অথবা ডিসলাইকও করতে পারেন যদি পছন্দ না হয়। আমার চ্যানেলটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের সাপোর্টটা আমার খুবই দরকার। আপনাদের বলে বোঝাতে পারবো না এটা কতটা টেস্টি হয়েছে, এত টেস্টি হয়েছে যে আমি কথা বলতেও ভুলে যাচ্ছি, খাচ্ছি তো খেয়েই যাচ্ছি।
পেট বেশ ভরে গেছে। ভিডিও করতে গেলে তো একটু বেশি খেতেই হয়। আমি বেশ অনেকগুলো রুটি নিয়েছিলাম। একদম ফুলকো লুচি বা রুটির খোলা ছাড়িয়ে খেতে হেভি লাগে আমার, মনে হয় ডবল ডবল খাচ্ছি, একটা জায়গায় মনে হয় দুটো খাচ্ছি। আপনারা বলবেন এত গ্রেভি খাচ্ছি কেন, বাট গ্রেভিটা খুব টেস্টি হয়েছে সেই জন্য খাচ্ছি।
অসম দারুণ। আজকে তাহলে এই পর্যন্ত, পরে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আবার অন্য কোনো দিন হাজির হব। আর আপনারা যদি আমার এই ভিডিওটা পছন্দ করেন তাহলে প্লিজ লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটাকে। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আপনাদের সাহায্য খুবই দরকার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাহলে আজকে আসি, বাই।